ঋণের পাশাপাশি শেখ হাসিনা সরকারের আমলে অস্বাভাবিকভাবে বেড়েছে অর্থ পাচারের পরিমাণও। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিএফআই এর তথ্য অনুযায়ী গেল দেড় দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় $15,000 কোটি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৭,00,000 কোটি টাকারও বেশি। পাচার হওয়া অর্থের বড় অংশই দুর্নীতির মাধ্যমে উপার্জন করা বলে মনে করেন অর্থনীতিবিদরা। এই ধরনের প্রকল্পগুলো থেকে যারা সুবিধাপ্রাপ্ত হয়েছে দুর্নীতির মাধ্যমে, তারা কিন্তু টাকা দেশে রাখেনি, তারা কোনো না কোনোভাবে টাকা দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, এবং এই জায়গাটা কিন্তু আমাদের অর্থনীতিকে বড় ধরনের ক্ষত সৃষ্টি করেছে। যে দুর্নীতির চিত্রগুলি আসছিল কিছুদিন আগে, ওদের এই আত্মসাত করা টাকাগুলি হিসাব করেন না কয় বিলিয়ন হয়। বিশ্লেষকরা বলছেন, দুর্নীতি আর অর্থ পাচার ঠেকানো গেলে অনেক আগেই উন্নয়নশীল দেশে উন্নীত হতো বাংলাদেশ। কত